রাজধানী বিজয় কুমার চৌমুহনী এলাকায় পানীয় জলের সংকট রয়েছে, সেটা মেটানোর জন্য রাজ্য সরকারের নেতৃত্বে উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পৌর নিগম। শহরের 17 নং ওয়ার্ড পরিদর্শন করে শনিবার এমনটাই বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এই অঞ্চলের পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য বিজয় কুমার বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে একটি জলের ট্যাঙ্ক গঠন করার কাজ চলছে। সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখে মেয়র এদিন বলেন আগামী এপ্রিল মাসের মধ্যে এর কাজ শেষ হয়ে যাবে। এই নতুন ট্যাঙ্কটি গঠনের ফলে বিশুদ্ধ পানীয় জল পাবেন আগরতলা পৌর নিগমের 17, 18 এবং 19 নম্বর ওয়ার্ডের জনসাধারণ। এছাড়াও বর্ষার সময় অল্প বৃষ্টিতেই জল জমে যায় এই এলাকায়। এই সমস্যা সমাধানের জন্য প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করে ড্রেনের কাজ চলছে বলে শনিবার জানিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আজকে আগরতলা পৌর নিগমের 17 নম্বর অন্তর্গত কিছু এলাকা আমরা পরিদর্শনে বেরিয়েছি। 17 নম্বর বিধানসভার অন্তর্ভুক্ত জায়গা, মূলত এই এলাকার কিছু জায়গা পানীয় জলের সংকট আছে এখনও, সেটা নিরসনের জন্য আমাদের রাজ্য সরকার, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম, আগরতলা বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি 17 নম্বর ওয়ার্ডে যে জলের যে ক্রাইসিস পানীয় জলের, সেটা মেটানোর জন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে আজকে যে প্যাকেজ আয়ের পিটা আমরা পরিদর্শন করলাম, আমার বিশ্বাস কাজের যে অগ্রগতি আগামী এপ্রিল মাসে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তাতে আমাদের এলাকায় যতগুলি জলের কানেকশন আবেদন করা হয়েছিল, হয়তো 130-130 জন, তারা যেমন জলের নতুন কানেকশন পাবেন, পাশাপাশি এখানে যে জলের যে ক্রাইসিস বা রোগ ছিল না, সেগুলি কিন্তু বিশুদ্ধ পানীয় জল আমাদের প্রতিটি পরিবারকে, শুধু 17 নম্বর ওয়ার্ড নয়, এটা 18, 19 অনেকটা জায়গা কভার করা হবে। তো আমার যখন এটা চালু হবে এখানে বিশুদ্ধ পানীয় জল সবাই পাবেন। এই এলাকার জলে যে প্র্যাকটিসটা, সেটা একদম পারমানেন্টলি সলভ হবে। আর দ্বিতীয়ত বিভিন্ন রাস্তা ড্রেনেজ ব্যবস্থা কিছু প্রয়োজন আছে, এখানে বৃষ্টি হলে এই জায়গাটা কিছুটা জল জমে থাকে, সেই কারণে আমাদের দীর্ঘদিন চৌমুহনী থেকে যে অফিসার পাঠালেন যে ড্রেনটা, দীর্ঘদিন ধরে কিছু কিছু বেদখল করা থাকাতে ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার করা যাচ্ছে না, এবং এটার জন্য আমরা একটা এডিবি প্রজেক্টের মধ্যে ঢুকিয়েছি, প্রায় 1.5 কোটি টাকা খরচা করে ড্রেনটা করা হবে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ডিমোগ্রেশন করে সাময়িকভাবে এই ড্রেনটা মাটি কেটে, যাতে এবার বর্ষায় জলটা ড্রেন থেকে পাস করা যায়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে আমরা আর বিভিন্ন এলাকার এই 17 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি। যে সকল সৎসঙ্গ আশ্রমের পাশে একটা রাস্তা, ওনাদের অনেকদিন এই আশ্রম থেকে দাবি ছিল, তো সেগুলিকে আমরা দেখেছি এবং আমরা বলছি যে এর মধ্যে কাজ করা শুরু করবো। এই 17 নম্বর ওয়ার্ডে এমনিতেই অনেকগুলি কাজ হয়েছে, আমি দেখেছি 2 বছরে প্রচুর কাজ হয়েছে। অতি সম্প্রতি বেশ কিছু বহুতল গড়ে উঠেছে আগরতলা শহরে, আইন মেনে সেগুলি গড়ে তোলা হয়েছে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে শহরবাসীরই। এ ব্যাপারে মেয়র এদিন স্পষ্ট জানান বেআইনিভাবে যারা বিল্ডিং তুলছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে আগরতলা পৌর নিগম এবং রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমরা সবচেয়ে বেশি এটা জোর দিয়েছি বেআইনি যারা কনস্ট্রাকশন করছেন তাদের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। সেই উদ্দেশ্যে অনেকগুলি আমরা অ্যাকশন নিয়েছি আমাদের দপ্তর থেকে, আমাদের পৌর নিগমের আধিকারিকরা দেখেছেন, ভিজিট করেছেন, তাদের রিপোর্ট অনুযায়ী কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে আগামী দিন এই ধরনের রুলস যাতে মেনে কাজ করে বা যারা রুলস ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা দেখব আমরা এখানে দেখছি একটা বিল্ডিং আমার আজকে নিজের চোখে পড়েছে, যেটা নিয়ম আমার আর মানে এমনি আপদৃষ্টিতে মনে হচ্ছে যে এটা যে নিয়ম অনুযায়ী করা উচিত সেটা তারা করেননি। সেক্ষেত্রে আমি আধিকারিককে অনুরোধ করেছি এবং বলা হয়েছে তাদের বিরুদ্ধে দেখা এবং অ্যাকশন নেওয়া। সেভাবে আগরতলা শহরে বিভিন্নভাবে আগে থেকে চলছিল ব্যাড প্র্যাকটিস, আমাদের সরকার আসার পর আমরা পৌর নিগম গঠন করার পর এদের উপর বেশি জোর দিয়েছি, যাতে আইনগতভাবে সবাই কনস্ট্রাকশনে করেন, যেভাবে প্ল্যান পাস হয় অ্যাজ পার ড্রয়িং এর ডিজাইন, এগুলি মেনটেন করা হয়, অধিকাংশই করেন না। তো যাই হোক, আগে হয়তো এতটা ভিজিলেন্স ছিল না, তো আমাদের এখন সিদ্ধান্ত হয়েছে, আমাদের অফিসের আধিকারিক যে ইঞ্জিনিয়ার তারা দেখছেন, আমরাও সিদ্ধান্ত নিচ্ছি কঠোরভাবে, যাতে আগামী দিন এই ধরনের বেআইনি বাড়ি আগরতলা শহরে কোথাও, এটা ব্যক্তিগত হোক আর ফ্ল্যাট হোক কিংবা সরকারি হোক, নার্সিংহোম হোক, হোটেল হোক, ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আগরতলা পৌর নিগমের মেয়রের দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে চলেছেন দীপক মজুমদার। শনিবার আরও একবার দেখা গেল সেই ছবি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।